আজকে এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওতে এমন একটা ফার্টিলাইজার তৈরি হবে যে ফার্টিলাইজারটা দিলে গাছের ওভারঅল গ্রোথ তো দূরের কথা একদম গাছের অল ইন অল যে গ্রোথ লাগে যে কোনো ধরনের ভিটামিন থেকে শুরু করে যা বলবেন তাই আছে এই জিনিসটার মধ্যে যদি এটা তৈরি করতে পারেন তবে তৈরি করতে সময় লাগে কিন্তু দু মাস বন্ধু এটা দু মাসের জন্যে রেখে দিতে হবে আর মাঝে মাঝে জল শুকিয়ে গেলে এতে জল দিতে হবে ঠিক আছে আজকে আমি আপনাদেরকে একদম গ্রাম্য পদ্ধতিতে কিভাবে পাক জল তৈরি হয় আমি দেখাবো পাক জলটা কী করে গাছে সার্বিক গ্রোথ দারুণ করে দেখতে পাচ্ছেন গাছের গ্রোথগুলো দেখতে পাচ্ছেন একদম গাছের গ্রোথ মানে আমার প্রত্যেকটা গাছ সবুজ সতেজ হয়ে আছে তার কারণটা কিন্তু আমি এই জলটা ব্যবহার করি তো আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো যে কিভাবে এটা তৈরি করতে হচ্ছে তো প্রথমে কি করবেন প্রথমে নেবেন পাঁচশো এম জল জলটা কিন্তু পাঁচশো এম এলের বেশি নেবেন না পাঁচশো এম জল এতে কি কি দেবেন এতে লাগবে বন্ধু সব সময় চেষ্টা করবেন যে ডাল ধোয়া জল চাল ধোয়া জল এইগুলো সমস্ত কিছু আমি রেখেছি এইটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন তাহলে এইটা দিলাম চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল এটা দেওয়ার পর কি করবেন এর মধ্যে আস্তে আস্তে দেবেন দেখুন এই যে কলার খোসা হয় কলার খোসা কিছু এর মধ্যে দেবেন আর কি দিচ্ছি দেখুন এই কলার খোসার জলটা দিয়ে দিয়ে আগে দেখুন কলার খোসার জলটা দিলাম এটার মধ্যে এবার দেবো কিছু পরিমাণে সবজির খোসা কোন কোন সবজির খোসাগুলো ভালো কাজ হয় এই ক্ষেত্রে শশার খোসা আর এই যে আলুর খোসা শশা আর আলুর খোসা আর পেঁয়াজের খোসা এই ক্ষেত্রে এত উপকারী মানে বলে বোঝানো যাবে না আর পারলে কিছু শাক যে শাক খাওয়ার পর যে ডাঁটিগুলো পড়ে থাকে সেই শাক এগুলো সমস্ত কিছু এর মধ্যে দেবেন এইগুলো আগে দেবেন আরও অনেক জিনিসের সাথে মেশাতে হবে সেগুলো পরপর বলছি কিন্তু ভিডিওটা স্কিপ করে দেবেন না তাহলে বুঝতে পারবেন না এগুলো দেওয়া হলো দেওয়ার পর এবার কী দিচ্ছি দেখুন দেখুন এটা হচ্ছে গার্ডেন সয়েল যেটা থাকে না আমাদের সেই গার্ডেন সয়েল একদমই মানে গার্ডেন সয়েল বলতে কি পুরনো যে গাছের মাটিটা হয় সেই মাটিটা দেবেন একটু শিকড় শিকড় থাকবে সমস্ত কিছু এই মাটিটাকে দেবেন তাতে দেখবেন কাজটা বেশি ভালো হবে দেখতে পাচ্ছেন এই যে শিকড়গুলো আছে এরকম মাটি দেবেন প্রথমে তারপর কী করবেন তারপর দেবেন আরও এক মুঠো দেখতে পাচ্ছেন এটা গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা এরপর কী দেবেন যত রকমের খোসাগুলো ছিল এই খোসাগুলো এর মধ্যে ঢেলে দেবেন ঠিক আছে মানে সবজি পচা যে আপনি জল করেছিলেন সেই তার যে এক্সট্রা বেঁচে যাওয়া সবজিগুলো সমস্ত কিছু এর মধ্যে ঢেলে দিলেন দেখতে পাচ্ছেন কেমন দেখতে হলো জিনিসটা এবারে এই জিনিসটাকে তৈরি হয়ে গেছে ভেবে ভুল করবেন না তাহলে এটা কিন্তু এক মাসের মধ্যে তৈরি হবে না পাঁকটা পাঁকটা তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে আরও এর সাথে একটা জিনিস মিশিয়ে দেবো দেখুন দেখুন এইটা সাগরিকার লিকুইডটা এটা কি করবে এটা তাড়াতাড়ি পচাতে সাহায্য করবে অন্তত পাঁচ ছ ফাটা ফেলে দিলি গাদ্দার এটা দিলেন এবার কি করবেন এবার এটাকে প্রত্যেক দিন একটি কাঠির সাহায্যে এইভাবে গুলিয়ে নেবেন প্রত্যেকটা দিন করতে হবে কিন্তু বন্ধু আস্তে আস্তে এই যে জলটা উপরে যে জলটা সূর্যের তাপে শুকাতে থাকবে আর এগুলো পচতে থাকবে পচতে পচতে এগুলো একসময় কি হবে পুরোপুরি ঝেয়ে নিচেতে পড়ে যাবে আর নিচেতে পড়ে গেলেই এই জিনিসটা কি হবে সঙ্গে সঙ্গে পাঁকের মতো একটা থ্যাস থ্যাসে কাদায় পরিণত হবে ঠিক আছে তো সেটা পরিণত হয়ে গেলেই আপনাদের জল তৈরি হয়ে যাবে এবার সেই পাঁক জলটাকে কতটা পরিমাণে গাছের জন্য দেবেন জল দেওয়ার একটা নিয়ম হচ্ছে বন্ধু অন্তত একশো এম একটি গাছের ক্ষেত্রে দেওয়া যায় এর বেশি কিন্তু দেওয়া যায় না এটাই হচ্ছে বাধ্যবাধকতা পাঁক জল দিতে গেলে এইটুকু করতে হবে আর কি করতে হবে পাঁক জল দেওয়ার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে জলের মধ্যে যেন ফাঙ্গিসাইড মেশানো থাকে জল গাছের গোড়ায় দিলেই ফাঙ্গিসাইডটা সাইডটা গোড়ায় দেবেন কারণ প্রচুর পরিমাণে পচনের ফলে পাঁক তৈরি হয় তাতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস থাকে ঠিক আছে শুধু এইভাবে জলটা তৈরি করে গাছের গোড়ায় দিন গাছের গ্রোথ নিয়ে কোনো টেনশন নিতে হবে না গাছের গ্রোথ আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে কী হারে আমার গাছের গ্রোথ আছে একদম সবুজ সতেজ থাকবে তবে পরিমাণটা সবসময় মাথায় রেখে দিতে হবে তার কারণ হচ্ছে পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু গাছের জন্য ক্ষতি হয়ে যেতে পারে এটা এটা প্রচণ্ড জোরালো তৈরি হয় তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস